আনন্দ রে আনন্দ তুই কোথায় থাকিস বল, তুই কি ভোরের ঘাসের ওপর শিশির টলমল? আনন্দ আসলে কোথায় থাকে এই প্রশ্ন আমরা খুঁজে ফিরি। আনন্দ কিন্তু পাওয়া যায় জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোর মাঝেই, আমাদের শুধু খুঁজে নিতে জানতে হয়। আনন্দ বৈঠকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নীলহুরে সাহান। দর্শক, আপনাদের পছন্দের তারকা অতিথি থেকে নিয়ে আজকের আড্ডাও আমাদের জমে উঠবে আড্ডায় গল্পে। আজকে যিনি আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন, তিনি পুরো দস্তুর একজন অভিনয় শিল্পী, মানে অভিনয় তার ধ্যান জ্ঞান সবকিছুই। পরিবারের সাংস্কৃতিক আবহ থাকার কারণে ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের সাথেই বড় হয়েছেন। মঞ্চ, টেলিভিশন, সিনেমা সব জায়গায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বলছি নন্দিত অভিনয় শিল্পী অপর্ণা ঘোষের কথা। বুঝতে পারছেন তিনি আমাদের আজকের অতিথি, সো প্লিজ ওয়েলকাম অপর্ণা ঘোষ। হ্যালো, হাই মেবি, কেমন আছো? এই তো, ওয়েলকাম টু মাই শো, কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো, খুব ভালো লাগছে। আপন, ইউ লুকিং বিউটিফুল। থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড ইউ অলসো। থ্যাংক ইউ। নতুন কাজ কেমন করে শুরু করছেন, কি পরিকল্পনা এখন হচ্ছে, এসব নিয়ে আসলে জানতে চাইবো। এছাড়াও ব্যক্তিগতভাবে কেমন কাটছে এগুলো নিয়েও কথা বলবো, বাট সবার আগে প্লিজ টেক ইওর সিট। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে আপু, বর্তমান সময়টা কেমন কাটছে একটু শুনবো। অ্যাকচুয়ালি সুস্থ থাকার চেষ্টা করছি, দ্যাটস ইট। এটা আসলে এখন সবচেয়ে বড় চাওয়া আমাদের সবার। এক্স্যাক্টলি, ওটাই তো করছি। অনেকটা সময় আসলে একদম আমাদেরকে স্তব্ধ হয়ে থাকতে হয়েছিল কাজ কর্ম সব কিছু ফেলে রেখে। আপনার শেষ চলচ্চিত্র ছিল গন্ডি, এবং গন্ডির পরে আমরা জানি যে অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে পরিকল্পনা চলছিল, শুটিং মনে হয় শুরু হয়েছিল। হ্যাঁ, সেটার কি খবর এখন? অ্যাকচুয়ালি আমরা লাস্ট জানুয়ারিতে আমরা কাজ করেছিলাম, সরি জানুয়ারি না, ডিসেম্বরে কাজ করেছিলাম 2 দিনের জন্য। আচ্ছা, এরপরে আমরা আসলে যেহেতু শীতকালে পানিটা শুকিয়ে যায়, সো আমাদের নদীটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট পার্ট আমার সিনেমাতে, অন্ত্যেষ্টিক্রিয়াতে। সো ওইটার জন্য ওয়েট করছিলাম যে হয়তো বা এপ্রিল অথবা মের দিকে, যেহেতু বৃষ্টি হয় ওই সময়টাতে আমরা শুটে যাব। কিন্তু এর মধ্যে অপেক্ষাটা অপেক্ষা হয়েই রয়ে গেল। এক্স্যাক্টলি। আচ্ছা, নদী কেন দরকার ছিল, তারপর এখন কি হচ্ছে, এই সিনেমার গল্প সামনের কাজ নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে একটু আমি আপনার পেছন ফিরে তাকাতে চাই, মানে জন্ম, বেড়ে ওঠা, শৈশব, এই ব্যাপারগুলো। আমরা জানি যে আপনার বাবা একজন নন্দিত, তিনিও থিয়েটার করেন। আপনার বাবাই তো মনে হয় নান্দিকার যে থিয়েটার গোষ্ঠী সেটার প্রধান, তাই তো? এক্স্যাক্টলি। একটু সেই গল্প থেকেই শুনি, পরিবারের আবহটা কেমন ছিল ছোটবেলায়। বাবা অ্যাকচুয়ালি থিয়েটার করতেন, এবং ছোটবেলা থেকেই থিয়েটারে বাবার সাথে যেতাম, এবং ওখান থেকেই আসলে প্র্যাকটিসটা। কত বছর বয়স থেকে থিয়েটারে যাওয়া হয়েছে এটা মনে আছে? আমার যতটুকু মনে পড়ে, আমি যতটুকু থেকে মানে আমার চিন্তা শক্তি, আমি যদি মনে করি যে হ্যাঁ আমার এই এই বছর থেকে চিন্তা শক্তি বেড়েছে, তাহলে আমি মনে করি ওই সময়টা থেকেই আমি আসলে থিয়েটার জানি। কারণ আমার বাসায় রিহার্সাল হতো, বাসায় রিহার্সাল হতো, এবং থিয়েটারেও যেখানে রিহার্সগুলো হতো সেখানে আমি আমাদেরকে নিয়ে যাওয়া হতো, কারণ আমার মা আর বাবা দুইজনই জব করতেন। আচ্ছা, সো দেখা যেত কি, জবের ওই টাইমটাতে আমাদেরকে সময় দিতে পারছে না, মানে অফিস টাইমটাতে। এরপরে যখন সন্ধ্যার পরে বাসায় আসতো, বাবা তো থিয়েটারে চলে যেত, তো বাবা কি করতো, সাথে হাত ধরে নিয়ে চলে যেত, হয় বাবার কাছে থাকতাম না হলে মার কাছে। আমার মা আবার রাঙামাটিতে চাকরি করতেন, তো মার কাছে কিছু সময় থাকতাম, বাবার কাছে কিছু সময় থাকতাম। তো ওভাবে বেড়ে ওঠা আমাদের। আপনারা তো মনে হয় দুবোন? দুবোন। ছোট বোন কি নাটক বা এদিকে তার থিয়েটারে কাজ করছে? আচ্ছা, থিয়েটারে কাজ করে, কিন্তু পর্দায় কিন্তু পর্দায় কাজ করা হয়। উনি মনে হয় ফাইন্যান্সে পড়েছে, এবং এখন একটা বাইং হাউসে জব করছে ডিজাইনার হিসেবে। আপনি তো চট্টগ্রামের মেয়ে, এবং নান্দিকার চট্টগ্রামের একটি নাট্যদল, সেখান থেকে আপনার শুরু অভিনয়টা একরকম হাতে খড়ি। তারপর ঢাকায় কেমন করে আসা, এবং এখানে কিভাবে শুরু হলো? আই থিঙ্ক এটা সবাই জানে, তারপর আরেকবার যেটা হচ্ছে লাক্সের মাধ্যমে 2006-এ। সো ওই সময়টাতে নায়িকার খোঁজে, অ্যাকচুয়ালি দারুচিনি দ্বীপের আমি, হ্যাঁ এক্স্যাক্টলি, লাক্সে যেমন বা এ ধরনের রিয়েলিটি শোগুলোতে, বিউটি পেজেন্টগুলোতে এক একজন এক এক রকম ইচ্ছে নিয়ে, উদ্দেশ্য নিয়ে আসে, কিন্তু আপনার ব্যাপারটা আমার কাছে একটু ভিন্ন লেগেছে, যে উপন্যাসে যে নায়িকা চরিত্র সেটার প্রতি আগ্রহ থেকে আপনি এসেছিলেন। এক্স্যাক্টলি, কারণ হুমায়ুন আহমেদের তখন হুমায়ুন আহমেদের গল্প পড়েই আমাদের বেড়ে ওঠা। যখন আমরা কলেজে পড়ি অথবা স্কুলে পড়ি, তখন আসলে বই পড়ার প্র্যাকটিসটাও ছিল, মাসুদ রানা থেকে শুরু করে, মোহাম্মদ জাফর ইকবাল থেকে শুরু করে সব। হ্যাঁ, সো
তখন থেকে প্র্যাকটিসটা ছিল এবং যখন শুনলাম যে এই গল্পের উপরে সিনেমা হবে তখন আর মানে বসে থাকিনি আর কি। সো তখন বললাম যে ওকে ফাইন যাওয়া যায়। পরে যখন গেলাম এবং যাওয়ার পরে আমার আশেপাশে সুইটি আপু, দীপা আপু, সালাউদ্দিন লাভলু স্যার, তৌকির আহমেদ সব বড় বড় মানুষজন ঘুরছে, হ্যাঁ নর্মালি। সো আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছিলো এবং তখন ওদের সাথে যখন আমরা কথা বলেছি, যখন আমাদের অডিশন নেওয়া হচ্ছিল, তখন আমাকে আমার মনে আছে সুইটি আপু আর লাভলু ভাই ছিল আমার ফার্স্ট যেদিন অডিশন হচ্ছিল, ওনারাই আমাকে সিলেক্ট করেছিল। ওনারা বলছিল যে তুমি, তোমাকে যদি সিলেক্ট করা হয় চিটাগং থেকে তুমি কি ঢাকায় যেতে পারবে? তখন আমাদের এজ কত, 18? আমি জাস্ট ইন্টার কমপ্লিট করেছিলাম, আমাদের রেজাল্টটা বের হয়েছিল আমার মনে আছে এখনো মে অথবা জুনে ওই টাইমটাতে। সো জাস্ট বের হয়েছি ওই সময়টাতে, অডিশনটা ছিল এবং আমাকে বলছিল তুমি এত ছোট, তোমাকে কি তোমাকে ঢাকায় কাজ করতে দেবে? আমি বলছি হ্যাঁ দেবে। সো ওই কনফিডেন্টটা দেখেছিল, তারপরে দেন সিলেক্ট করেছিল। অ্যান্ড সেকেন্ড ডেতে অ্যাকচুয়ালি ছিল সুবর্ণা আপা অ্যান্ড আলমগীর স্যার, ওদের সামনে অডিশন। যে স্বপ্ন নিয়ে বা যে উদ্দেশ্যটা নিয়ে আপনি সেখানে এসেছিলেন সেটা কিন্তু পূরণ হয়নি কোনো একটা কারণে, এই জন্য কি একটু মন খারাপ আছে? না মন খারাপ নেই, আমি কোনো কিছু নিয়ে না আমার কখনো মন খারাপ হয় না। দারুচিনি দ্বীপে কিন্তু আপনার সামান্য সময়ের জন্য মন খারাপ হয়, কিন্তু খুব বেশি সময়, কারণ ওই সময়টাতে আমার পড়ালেখাটা ইম্পর্টেন্ট ছিল। আমার বাবার কাছে, বাবা অ্যাকচুয়ালি চাচ্ছিল না যার কোনো সেমিস্টার ব্রেক নেই আর কি, কারণ ওই সিনেমাটা করার জন্য আমাকে টানা এক দেড় মাস দুই মাস এখানে থাকতে হবে। এমনিতেই হচ্ছে ওই বিউটি প্রেজেন্টের কারণে আমার একটা গ্যাপ হয়েছিল, একটা সেমিস্টার ব্রেক পড়েছিল। সো বাবা ওই টাইমটাতে সাপোর্ট করেনি। মৃত্তিকা মায়া নিয়ে যেহেতু সেখানে আপনার চরিত্রের জন্য আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন, আপনার প্রথম অ্যাওয়ার্ড ছিল সেটা, সেই প্রসঙ্গটা একটু শুনি। সেই চরিত্রটা করাটা আসলে কতটুকু চ্যালেঞ্জিং ছিল, কতটুকু উপভোগ্য ছিল আপনার জন্য? অ্যাকচুয়ালি সিনেমা মানে সিনেমাটা কি জিনিস, সিনেমাটা কত বড় একটা জায়গা, সেই জিনিসটা আসলে তখন বুঝে উঠতে পারিনি সত্যি কথা। যেটা আমার মৃত্তিকা মায়ার আগে আমার যে সিনেমাটায় কাজ করেছি সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেটা আমি একদমই বুঝিনি যে ডেবিউ ফিল্ম এক্স্যাক্টলি, কিন্তু আমি জানিই না যে আমি একটা এত বড় পর্দায় কাজ করতে যাচ্ছি। তখন 35 ক্যামেরায় কাজ হতো, ইভেন মৃত্তিকা মায়াও 35 ক্যামেরায় কাজ হয়েছে। সো সিনেমার শুটিংয়ে যাওয়ার পরে তখন ফিলটা হতো যখন ক্যামেরার সামনে দাঁড়াতাম যে এটা আসলে ইম্পর্টেন্ট একটা রোল এবং এটা আমাকে খুব ডেডিকেটেডলি করতে হবে, এটা আমার তখন ফিলটা হয়েছিল ক্যামেরার সামনে দাঁড়ানোর পরে। তারপরে আলটিমেটলি কী করেছি ক্যামেরার সামনে এটা আমি জানি না, পরে মানে অবশ্যই এটার জন্য যে আমাকে পুরস্কার দিয়েছে, আমি ভালো পারফর্ম করেছি, কিন্তু আমার কাছে এখন দেখলে মনে হয় না আরও ভালো পারফর্ম করতে পারতাম এখন যদি এই সময়টাতে হতো, বাট ওই সময়ের জন্য ওইটা ঠিক ছিল। এখন আপনি আরও অনেক পরিণত একজন অভিনেত্রী। এক্স্যাক্টলি, হ্যাঁ। আপনার নিজের কী ধরনের প্রস্তুতি থাকে প্রতিটা চরিত্রে, নিজেকে কীভাবে তৈরি করেন নিজেকে আসলে সেই চরিত্রটার জন্য? আমি যেটা করি স্পেসিফিক্যালি, আমি স্ক্রিপ্টটা অনেকবার রিড আউট করি, সেটা একেবারে শর্টে যাওয়ার আগ পর্যন্ত আমি যতবার পারি স্ক্রিপ্টটা বারবার রিড আউট করার চেষ্টা করি। এবং ক্যারেক্টারে যে বলে যে ঢুকে যাওয়ার ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি মেন্টালি আমার মানে ক্যারেক্টারে ঢোকার বিষয়টা আমার কাছে মনে হয় যে ওই শুটিং সেটটাতে গিয়ে একটা দিন আগে যদি থাকা যায় অথবা স্ক্রিপ্টটা যদি বারবার রিড আউট করা যায় তাহলেই মনে হয় আমার মোটামুটি গ্র্যাবে নিয়ে আসা যায় আর কি, গ্র্যাব করা যায় ক্যারেক্টারটা, দ্যাটস ইট। এনিওয়ে এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো অবশ্যই কাজ নিয়ে, তার আগে আমাদের একটা সেগমেন্ট আছে সেখানে চলে যেতে চাই, আমাদের ঝটপট রাউন্ড, যেখানে আমি কিছু ঝটপট প্রশ্ন করবো আর সেটার একটু ঝটপট অ্যান্সার দিতে হবে। কয় সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে? 3 সেকেন্ড। ওকে, শুরু করতে হবে। আর যদি না পারি 5 5। তোমাকে দিয়ে হবে না, ইউর নট ফিট ফর দ্যাট, এই ধরনের কথার সম্মুখীন হয়েছেন জীবনে? না। এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে, এরকম মিথ্যে মিথ্যে কতবার বলেছেন? অনেকবার। আপনার ফোনে দৈনিক কতবার আননোন কল আসে আনুমানিক? এটা কখনো গণনা হয়নি অ্যাকচুয়ালি। নিজের সম্পর্কে কখনো কোনো স্ক্যান্ডাল শুনেছেন? হ্যাঁ। সেটা কেমন লেগেছে, সেই সময় প্রতিক্রিয়াটা কেমন ছিল? আমার কাছে ফানি লাগে। ফানি, ওকে। সামনে অনেক কাজ পাবেন, আরো অনেক কাজ একসাথে হবে, আপাতত এই কাজটা একটু কমপ্লিমেন্টে করে দেন, এরকম কথা শুনেছেন? করেছেন কি? অহরহ। সেটা করেছেন কি? করেছি। কেন হয়েছে? বিকজ রিকোয়েস্ট রাখতে হয়। আচ্ছা, রাতারাতি ভাইরাল হয়ে তারকা বনে যাবার ব্যাপারটা কেমন করে দেখেন?
রাতারাতি তারকা বনে যাওয়ার কিছু নেই অ্যাকচুয়ালি। যত তাড়াতাড়ি তারকা হবে তত তাড়াতাড়ি আবার ঝরে পড়ে যাবে। তো আমার কাছে এটা মনে হয় যে খুব ভালো কিছু না। অনেকে এখন টিভি দেখেন না, আপনি দেখেন? হ্যাঁ দেখি। আপনি একজন পাবলিক ফিগার, তার থেকে বড় কথা বেশ স্লিম ফিগার, রহস্যটা কি? পাবলিক ফিগার হলেই মনে হয় স্লিম থাকতে হয়, দ্যাটস ওয়াই। আচ্ছা, মানে সেটার জন্য নিজের কোন জিনিসটা আপনি বেশি ফলো করেন? আমি যখন বুঝি যে আমার হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে তখন গিয়ে আমি একটু ডায়েট করি, দ্যাটস ইট। কমিটমেন্টের দিক থেকে আপনি 10-এ নিজেকে কত দেবেন একজন কমিটেড আর্টিস্ট হিসেবে? 10/10 পছন্দ করেন, তারপরেও যতটুকু অবসর কি করতে ভালো লাগে? নেটফ্লিক্স দেখতে আর বই পড়তে আর আড্ডা দিতে। প্রিয় লেখককে? খুব পছন্দের মোহাম্মদ জাফর ইকবাল স্যার। অনলাইনে অর্ডার করে ঠকেছেন? না, কখনো ঠকিনি। নিজের সম্পর্কে একটা গুণ বলেন প্রথমে। আমি খুব পজিটিভ। আচ্ছা, এটা আমার একটা ভালো দিক। বাহ, চমৎকার। আর একটা খারাপ দিক? লেজি। আপনার মধ্যে পাগলামি কেমন, মানে খেপাটে স্বভাবটা আছে? খুব বেশি খেপি না, বাট যখন খেপি তখন আর কন্ট্রোল করতে পারি না। ভুল সিদ্ধান্ত নেবার ব্যাপারে নিজেকে আপনি বোকা ভাবেন কত পার্সেন্ট? 80%, 100 এর মধ্যে। টাকা খরচের ব্যাপারে আপনি কেমন, কৃপণ নাকি খুব খরচে? অনেক অনেক খরচে। খরচে আমার ফ্রেন্ডরা ভালো বলতে পারবে। আচ্ছা, কোন জিনিসটা নিতে বেশি পছন্দ, মানে কোন জায়গায় টাকা খরচ করতে বেশি পছন্দ করেন? আমি খেতে খুব ভালোবাসি। আচ্ছা, আমার খাওয়াতে ভালোবাসেন না? ওকে, এটা শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ, খেতে এবং খাওয়াতে দুটোই। তো আমার সার্কেল জানে। মিডিয়ায় আমরা অনেক সময় অনেকের কাছ থেকে শুনি যে ভালো বন্ধু হয় না। আপনার ক্ষেত্রে মনে হয় কথাটা খুব বেশি ঠিক নয়। আমি অতটাও জানি না, যতটুকু আমার মনে হয়েছে। সবচেয়ে কাছের বন্ধু কে? সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে সাফায়েত আর জন আর ইরফান। জন্মদিন কবে? আমার বার্থডে হচ্ছে 25th September। ওকে, সো যারা অপর্ণা ঘোষের ভক্ত তারা এই দিনটা মনে রাখবেন, গিফট ফুল যা পারেন পাঠিয়ে দেবেন। ঝটপট রাউন্ড এখানেই শেষ। এবারে আমরা আর আবার অন্য প্রসঙ্গে চলে যাব, গল্প করব। কোন ধরনের চরিত্র করতে আপনার কাছে বেশি ভালো লাগে, একটু কমেডি নির্ভর নাকি সিরিয়াস, কি মনে হয় আপনাকে, কোনটাতে বেশি মানায় নিজের কাছে কি মনে হয়? সেটা আমি একদমই বলতে পারবো না, কারণ দর্শকরাই ভালো বলতে পারবে যে কোনটাতে আমাকে ভালো লাগছে অথবা কোনটাতে ভালো লাগছে না। আমি আরেকটি সেগমেন্টে যেতে চাই, সেটা হচ্ছে আমাদের উদ্ভট রাউন্ড, যেখানে আপনাকে আমি কিছু উদ্ভট প্রশ্ন করব এবং আপনাকে সেটার উদ্ভট অ্যান্সারই দিতে হবে। স্বাভাবিক প্রশ্ন হলে কিন্তু আপনার মার্কিংটা কমে যাবে। যত দোষ নন্দ ঘোষ, এই কথাটি মন্দ অর্থে ব্যবহৃত হয়। যদি 2020 সাল থেকে এই প্রবাদটি পরিবর্তন করে এটা দেওয়া হয় যে যত দোষ অপর্ণা ঘোষ, কেমন লাগবে ব্যাপারটা? সাধারণ উত্তর তো যাবে না, বললো উদ্ভট উত্তর দেব। যদি আপনি আপনার এলাকায় নির্বাচনের সুযোগ পান এবং চেয়ারম্যান হয়ে যান, তখন এলাকার কোন জিনিসটা পরিবর্তন করবেন? ময়লা, ডাস্ট। যদি আপনার কাছে সুপার হিরো ফিল্মের অফার আসে, আপনি কোন সুপার হিরো চরিত্রটা করতে চান? থর। থর? আমি ভাবছিলাম ওয়ান্ডার ওম্যান বলবেন। ওয়াই থর? ওম্যান তো করতে চাই, ওম্যান তো আছে, বাট থর কে আমার অনেক পছন্দ। মনে করুন সুবর্ণ মুস্তফা, শমী কায়সার এবং বিপাশা হায়াত আপনার এলাকার ছোট বোন, যারা কিছুতেই মিডিয়ায় চান্স পাচ্ছেন না। এদিকে আপনার ভয়, ওরা যদি সুযোগ পেয়ে যায় তাহলে আপনার চাহিদা আর থাকবে না। এই অবস্থায় মিডিয়া আসার ব্যাপারে যদি তারা আপনার কাছে পরামর্শ চায়, কি পরামর্শ দেবেন? আমি ব্যানিশ হয়ে যাব, কিছু একটা দাও আমাকে যেটা দিয়ে ব্যানিশ হওয়া যায়, ওরকম কিছু একটা করব। যদি বাংলাদেশের মিডিয়ায় কাজ করতে করতে আপনার বার্ষিক উপার্জন হয় 5,000 কোটি টাকা, আপনার লাইফস্টাইলে আপনি কি পরিবর্তন নিয়ে আসবেন? এরকম কোনো কিছু মানে জিনি টাইপের কিছু আছে যেটা অ্যাকচুয়ালি দেওয়া যায়? প্লিজ দাও আমার কাছ থেকে জানতে চাচ্ছি। যে কোশ্চেনটা করেছে, যে কোশ্চেনটা মনে করুন এখন আমি দিয়ে দিলাম যে এই মুহূর্তের জন্য এটা টাকাটা কোথায় আছে, টাকাটা দেখতে চাই। কল্পনায় কল্পনায় কল্পনা বলে কিছু নাই, টাকাটাকে দেখতে চাই। তারপরে যদি অনেক টাকা পান তাহলে লাইফস্টাইলে কোন জিনিসটা পরিবর্তন করবেন, মানে কোন জিনিসটা এখন টাকার জন্য করছেন না? অনেক কিছু পরিবর্তন হয়, এটা অটোমেটিক্যালি হবে। করোনার জন্য যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয় যে মাস্ক ছাড়া অভিনয় করাই যাবে না, কি কি পরিবর্তন আনবেন তখন অভিনয়, কারণ চেহারা দেখা যাবে না অর্ধেক? অ্যাকচুয়ালি অভিনয় করার কিছু নাই তখন, জাস্ট চোখ।
ওকে উইয়ার্ড রাউন্ড আমাদের এখানেই শেষ মোটামুটি উইয়ার্ড কতটুকু উইয়ার্ড ছিল ভীষণ উইয়ার্ড ভীষণ উইয়ার্ড আমাদের অনুষ্ঠানটা আমরা শেষের দিকে অনেক শুভকামনা থাকবে অনেক প্রত্যাশাও আছে আসলে আপনার কাছে যত ভালো করছেন প্রত্যাশা তত বেড়ে যাচ্ছে নতুন কাজের জন্য শুভকামনা একেবারে শেষ পর্যায়ে যদি ভক্ত দর্শকদের কিছু বলতে চান তোমাকে আমি আগে থ্যাংক ইউ বলবো খুব ভালো লাগলো এখানে এসে আর থ্যাংক ইউ বলতে চাই নাগরিক টিভিকে এবং এটা আমার মানে নাগরিক টিভি আমি আসলে বলবো যে একটা ফ্যামিলি টিভি আমার জন্য বিকজ এখানে যারা কাজ করছেন যারা এটা ভীষণ আন্তরিক এবং আমার অনেক আগের পরিচিত ওনারা আমাকে ছোট থেকে দেখেছে সো আমার কাছে মানে ওনারা যখন ফোন করে তখন আমি আর কখনো না বলি না এটা একটা বিষয় এবং যারা দেখছেন এই প্রোগ্রামটা সব দর্শককে ধন্যবাদ এবং সুস্থ থাকুন এটাই এখন ইম্পর্টেন্ট একদমই তাই এবং আমরাও চাই যেহেতু কাজ শুরু করে দিয়েছেন করবেন সামনে আরো নিয়মিত অবশ্যই নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অপু আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি প্রিয় দর্শক আনন্দ বৈঠক চলছিল এবং আমাদের আনন্দ আড্ডাও চলছিল অপর্ণা ঘোষের সঙ্গে আশা করি আমাদের সাথে আপনাদের সময়টুকু ভালো কেটেছে যদি কেটে থাকে সেটাই আমাদের সার্থকতা আগামী দিন আবারও দেখা হবে নতুন একজন অতিথি থাকবেন আমাদের সঙ্গে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি নীল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন নিজের খেয়াল রাখুন আশেপাশের মানুষের খেয়ালও রাখুন